পিসগুলো কিন্তু যথেষ্ট বড় বড়। দেখো পিসটা দেখো জাস্ট, তোমরা যত চাইবে ডেজার্টও এখানে ঠিক ততটাই পাবে, একদম মন ভরে ডেজার্টও খেতে পারবে। হাই ফ্রেন্ডস, আ ওয়ার্ম ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ওয়েটিং ফর সানডে। তো বেনারস এলাহাবাদ ঘুরে আমরা খুব টায়ার্ড হয়ে গেছিলাম, একদম এতদিন রেস্ট নিয়ে নিয়েছি, এবার একটু খাওয়া দাওয়া তো করতে হবে, অনেকদিন তো ভালো মন্দ খাওয়া দাওয়া করা হয়নি। আর সাউথ কলকাতাতে আমরা তো অনেক খেলাম। আজকে আমরা চলে এসেছি মধ্যমগ্রাম। সাউথ কলকাতার লোকেরা চিপেস্ট প্রাইসে কম্বো বাফেট খাবে, আর এদিককার লোকেরা কি খাবে না, তাই আজকে আমরা চলে এসেছি মধ্যমগ্রাম। আর একটা অবিশ্বাস্য দামে আজকে আমরা বাফেট খেতে চলেছি। তো আজকে আমরা চলে এসেছি মধ্যমগ্রামের স্টার মলে। তো এখানে একটা অবিশ্বাস্য প্রাইসের বাফেট আছে, যেটা তো তোমাদের রিভিল করবোই, বাট আমরা সানডেতে চলে এসেছি, বাফেটটা পাবো কি না এটাই দেখার বিষয়, কারণ বেশিরভাগ বাফেট তো সানডেতে পাওয়া যায় না। তো চলো আমরা স্টার মলে ঢুকে যাই, তারপরে দেখি বাফেটটা পাওয়া যায় কি। আর যারা বেনারস আর এলাহাবাদের ভিডিওটা দেখোনি তারা কিন্তু এক্ষুনি দেখে নাও, আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা গিয়ে এখনই সাবস্ক্রাইব করে নাও। তো চলো যাওয়া যাক আর গিয়ে দেখাই তোমাদের আজকে যে আমরা আজকে কি বাফেট খেতে চলেছি। লেটস সি। আর যেটা নিয়ে আমরা ভয় পাচ্ছিলাম যে রবিবার থাকবে কিনা বাফেটটা অ্যাভেলেবেল, সেটা কিন্তু ভয়ের কিছু কারণ নেই, তোমরা সপ্তাহে 7 দিনই এখানে এসে বাফেটটা অ্যাভেল করতে পারবে। দেখো এই যে 299 বাফেটটা রয়েছে, আর এখানে তোমরা দেখো কী কী আইটেম পেয়ে যাচ্ছ একবার দেখো। দুটো ননভেজ স্টার্টার পেয়ে যাবে, একটা ভেজ স্টার্টার, একটা ননভেজ মেন কোর্স, একটা ভেজ মেন কোর্স, পোলাও আর ব্রেডের চয়েস আছে, আর আইসক্রিম, আর সবগুলোই কিন্তু তোমার আনলিমিটেড থাকছে। বাঙালি বাফে তাও আবার 299 প্রাইসে, মানে একেবারে অবিশ্বাস্য, মানে চিপেস্ট, মানে চিপেস্ট, খুবই চিপেস্ট, মানে আমার তো মানে বিশ্বাস হচ্ছে না এখনও, মানে খাবারগুলো এলে তারপর বিশ্বাস করতে পারবো যে সত্যি 299 এই 2023 দাঁড়িয়ে বাফেট খাবো, মানে দুপুরবেলায় কেন বাড়িতে থাকতে যাবো, দুপুরবেলা এখানে এসে আনলিমিটেড খাবো একদম 299। আমার ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছ, মানে একদম অ্যাম্বিয়েন্সটা কিন্তু একদম খাঁটি বাঙালি অ্যাম্বিয়েন্স, মানে জাস্ট দাম। আর এখানে কিন্তু তোমরা প্রচুর আলাকার্ট মেনুও পেয়ে যাবে, দেখো মেনু কার্ডটা তোমরা একবার পজ করে দেখে নাও, প্রচুর আলাকার্ট মেনু রয়েছে, পিছনের দিকে নেই, এই জাস্ট এটাই রয়েছে, তোমরা পজ করে একবার দেখে নাও। স্টার মলের 5th ফ্লোরে উঠে তোমরা রং দে বাসন্তী ধাবা আর বিয়ার স্টেশন দেখতে পাবে, আর ওটার ঠিক মাঝখানেই রয়েছে জাস্ট বাঙালি, একদম জমিয়ে বাঙালিয়ানা দিয়ে খাওয়া শুরু করা যাক। A few moments later. আমরা দুজনে এসেছি তাই দুটো বাফেট নিয়েছি, তাই ভেজ ননভেজ দুটোই ট্রাই করবো, আর ভেজে কি থাকে ননভেজে থাকে দুটোই তোমাদের সাথে শেয়ার করবো। এটা হচ্ছে আমাদের ননভেজ স্টার্টার, আর এর মধ্যে আছে হচ্ছে ফিশ রোল আছে দেখো এরকম, আর এটা হচ্ছে ভেজ কাটলেট আছে, আর আছে তাওয়া চিকেন, আর ননভেজের মধ্যে রয়েছে এটা তোমার পনির রোল রয়েছে, আর রয়েছে ভেজ কাটলেট, আর ডেকোরেশনসটা জাস্ট দেখো, জাস্ট ওয়াও। কি বাফেটটা আমাদেরকে একসাথে পুরোটাই ওরা একবার সার্ভ করে দিয়েছে, এরপর আমাদের যা যা লাগবে আমরা গিয়ে নিয়ে আসবো। আর এটাতে কিন্তু কোনো টাইম লিমিট নেই, মানে তোমরা যতক্ষণ চাইবে এখানে বসে আনলিমিটেড খেতে পারবে, মাত্র 299। তো চলো এবার মেন কোর্সে আছে আর কী কী আছে তোমাদেরকে দেখি। দেখো এরকম ফুলকো ফুলকো কড়াইশুঁটির কচুরি আছে, বাট এই মেনুগুলো কিন্তু একটু আধটু চেঞ্জ হয়, মানে কচুরিই থাকবে সেটা হয়তো রাধা বল্লভী হয়ে যেতে পারে, আজকে আমরা পেয়েছি এরকম ফুলকো ফুলকো কড়াইশুঁটির কচুরি। আর রয়েছে দেখো আলুর দম রয়েছে, কষা কষা আলুর দম, থাকছে পোলাও, দেখো কর্ন কড়াইশুঁটি দিয়ে একটা পোলাও আছে, চিকেন কারি আছে, কারি চিকেন বললো ওরা এটা, আর রয়েছে তোমার ভেজেও রয়েছে দেখো পোলাও রয়েছে, পনির কারি রয়েছে, আলুর দম রয়েছে, আর ডেজার্টে রয়েছে দেখো এরকম ভ্যানিলা বেসড একটা আইসক্রিম, ওপরে চকলেট সস। তো এবার মেন কোর্স আর স্টার্টারগুলো ট্রাই করবো আর তোমাদের সাথে শেয়ার করে নেবো।
ফার্স্টে ট্রাই করবো ওই ভেজ কাটলেটটা। দেখো ভেজ কাটলেটটা একদম গরম গরম সার্ভ করে দিয়েছে আর একটু আওয়াজ হচ্ছে এরকম, দেখো পনিরের স্টাফিং দেওয়া আর একদম মুচমুচ করছে হাত দিয়ে ছাড়া। ও ট্রাই করা যাক। পনির আর কড়াইশুটির একটা স্টাফিং দিয়ে আর ওপরটা একদম মুচমুচে করে ভাজা গরম গরম, জাস্ট দারুণ। ভেজ স্টার্টারটা মানে ননভেজকে হার মানিয়ে। এবার খাবো এই ফিশ রোলটা। দেখো ফিশ রোলের সাইজ আছে এটা, আর এই যে রয়েছে ফিশ রোলের স্টাফিংটা। ফিশটা একদম পেস্ট করে আর কি করা আছে স্টাফিংটা, তো খাওয়া যাক। ফিশটার মধ্যে মানে ফিশ রোলটার মধ্যে ফিশের আর আলু দিয়ে একটা স্টাফিং রয়েছে, ধনে পাতা দিয়ে করা, ঝাল ঝাল একটু মিষ্টি মিষ্টি। ওপরের কোটিংটা একদম ক্রাঞ্চি। এখানকার স্টার্টার আইটেম দুটো খেলাম, দুটোই একদম মুচমুচে করে ভাজা, একদম গরম গরম দিয়েছে। আর এই ফিশ রোলটার মধ্যে ফিশের একটা যে র স্মেল হয় ওটা আসছে, ওটা মানে টানছে আরও, টেম্পটিং হচ্ছে ব্যাপারটা, মানে ওটা দেখে আরও বেশি খেতে ইচ্ছে করছে। এবার খাবো এই তাওয়া চিকেনটা। দেখো এইরকমভাবে ওরা করে দিয়েছে তাওয়া চিকেনটা। এইটা হচ্ছে তোমার চিকেনের ভেতরটা, দেখো এরকম ফ্লেশ রয়েছে চিকেনের, আর এইরকমভাবে দেওয়া, বাটারি একটা স্মেল আসছে। তো চলো ট্রাই করা যাক। চিকেনটা একদম সফট, মানে ওয়েল ম্যারিনেটেড, ভিতরে একদম মশলাপাতিগুলো ঢুকেছে, বাটারের একটা স্মেল আসছে, আর ওপর থেকে যে মশলাটা একদম সুন্দর ম্যারিনেশন হয়ে অনেকক্ষণ রাখা ছিল সেটা খেয়ে বোঝা যাচ্ছে। আর আরেকটা কথা হলো, তোমরা যদি এই স্টার্টারটাই খাও না, 299 প্রাইস এমনিই উঠে যাবে, মানে প্রচুর প্রফিট এখানে খেতে এলে, মানে স্টার্টার খেয়ে তোমাদের উঠে যাবে টাকা, পয়সা একদম উসল, দারুণ স্টার্টারগুলো খেতে যাচ্ছে। যারা ভেজ নেবে বাফেটটা তারা দেখো এই স্টার্টারটা পাবে। ভেজ কাটলেটটা নন ভেজেও ছিল সেটা তো বললাম, আর রয়েছে দেখো ওইখানে ফিশ রোলের, এখানে আর রয়েছে পানির রোল। তো পানির রোলটা দেখিয়ে তোমাদের, দেখো এইভাবে পানিরটা দেওয়া আছে, জাস্ট দেখো একবার, কেন পয়সা উসুল বললাম, দেখো একবার কুচমুচ করছে, খাওয়া যাক। পুরোটাই পানির, ভিতরের পুরোটাই পানির, আর কোনো স্টাফিং নেই, বাইরের লেয়ারটা তো দারুণ। এবার আমি ডিরেক্টলি চলে যাবো মেন কোর্সে। দেখো মেন কোর্সে তো ফুলকো ফুলকো কড়াইশুঁটির কচুরি আছে, শীতকালে কড়াইশুঁটির কচুরি এরকম ফুলকো ফুলকো মানে বাড়তি পাওয়া, এটা একটা ফার্স্ট ট্রাই করছি শীতের সিজনে। দেখো এই হচ্ছে স্টাফিংটা রয়েছে গ্রিন, দেখো যথেষ্ট রয়েছে কড়াইশুঁটির ম্যাটেরিয়ালটা, আর রয়েছে একদম বাড়িতে বানানো যেরকম হয় না কষা কষা আলুর দম সেরকম। শীতকালে মানে পিকনিকের জন্য একদম বেস্ট, শীতকালে পিকনিক পিকনিক ফিল আসছে একটা, একদম কষা কষা আলুর দম আছে, ঠিক আছে। গ্রেভিটা হচ্ছে এটা কড়াইশুঁটির কচুরি আর আলুর দম, তাও গরম গরম। ফুলকো ফুলকো কড়াইশুঁটির কচুরি আর আলুর দম ফাটাফাটি বেস্ট কম্বো এটা বাঙালিদের কাছে, দারুণ। এবার চলো এই পোলাওটা সার্ভ করে নিই। পোলাওটা দেখো রয়েছে এরকম, কর্ন রয়েছে প্লাস কড়াইশুঁটিও রয়েছে, আর যে অ্যারোমাটা আসছে না ভাই, নাকে পুরো ঠেকছে এসে। আর সাথে রয়েছে এরকম কষা মাংস, খুব হ রবিবারটা জাস্ট জমিয়ে দিল, টাকাটাও এত কম, ফাটাফাটি। এই হচ্ছে গ্রেভিটা রয়েছে, আর একদম যত খুশি খাবে চিকেন। দেখো এখানকার পিসগুলো কিন্তু যথেষ্ট বড় বড়, দেখো পিসটা দেখো জাস্ট দারুণ দারুণ, জাস্ট দারুণ। তো আমি এবার ট্রাই করি পোলাওটা, হাত দিয়েই খাই নাহলে হবে না ঠিক। চলো একটু চিকেনের গ্রেভি নেওয়া যাক, আর সাথে রয়েছে সুন্দর পোলাওটা ঝরঝরে, রাইসটা দেখো একদম ঝরঝরে, আর একদম সুইট কর্ন এগুলো একদম ভর্তি ভর্তি রয়েছে। কিন্তু চিকেনটা দেখো একদম সফট, সব দিয়েই খাওয়া যাক, গুছিয়ে খাওয়া যাক। রবিবারে দুপুরে এরকম পোলাও আর কষা চিকেন, মনে হলো একদম হেভেনে চলে গেলাম কিছুক্ষণের জন্য, দারুণ।
আর রান্নাটা যা হয়েছে না, আশা একদম মানে জমিয়ে রান্না করা, জাস্ট দান চিকেনের পিসটা না তোমরা জাস্ট আর একবার দেখো। আর চিকেনটা এত সফট যে কি বলবো, পুরো একদম বাড়িতে যেরকম হয় একদম ওয়েল কুকড, একদম নরম সফট, মানে হাত দিলেই ছেড়ে যাচ্ছে, মুখে দিলেই গলে যাচ্ছে, এত সফট। আর গ্রেভিটা একদম সুন্দর রান্না করা, মানে ঝাল ঝাল অল্প অল্প একটু মিষ্টি মিষ্টি, একদম ব্যালেন্সড, দারুণ খেতে। এবার আমি মেন কোর্সে যে ভেজ আইটেমের মধ্যে পনিরটা রয়েছে ওটা এখন সার্ভ করে দেখো। এটা রয়েছে পনির, আর এর মধ্যে ক্যাপসিকাম দিয়ে গ্রেভিটা করা। তো আমি এক পিস পনির নিয়ে ট্রাই করি। এটা হচ্ছে পনির রয়েছে, পিসগুলো এরকম কিউব করে রাখা, আর এরকম ক্যাপসিকাম রয়েছে। বাটারি একটা ফ্লেভার আসছে, পনিরটাও জাস্ট খেতে দাও, মানে চিকেন পনির দুটোর গ্রেভি ফাটাফাটি করে, মানে খাবারের টেস্ট নিয়ে কোনো রকম কোনো কম্প্রোমাইজ করেনি ওরা এই টাকাতে, জাস্ট এত টেস্টি টেস্টি খাবার পেলে একদম বসে থাকা যাচ্ছে না। আগে এগুলো শেষ করি, তারপর আসছি ডেজার্ট পার্টটা। এসে গেছি বাফেটের লাস্ট আইটেম, ডেজার্ট আইসক্রিম। ঠিক আছে, দুজন নিয়েছি বলে দুটো নয়, তোমরা যত চাইবে ডেজার্টও এখানে ঠিক ততটাই পাবে, একদম মন ভরে ডেজার্টও খেতে পারবে। নর্মালি সব জায়গায় থাকে না এটা, তো আমাদের এরকম দিয়েছে চকলেট সস দিয়ে, এটাও চেঞ্জ হয় মানে ফ্লেভারটাও। তো আজকে এটা ছিল, আমরা এটা পেয়েছি, মেল্ট হয়ে গেছে ভিডিও করতে করতে। তো খাওয়া যাক, এরকম নর্মাল হয় মানে ভ্যানিলার ওপর চকলেট সস দিয়ে সেরকমই খেতে, বাট চকলেট সসটা দিয়ে তো আরও ভালো লাগছে দারুণ। সো আমাদের খাওয়া দাওয়া একদম কমপ্লিট, আর খাবারগুলো বাঙালি খাবার এতটা সিম্পল ছিল যে আমরা প্রচুর খেতে পেরেছি, মানে স্টার্টারগুলো খেলেই তোমাদের পয়সা উসুল হয়ে যাবে, মানে 299-এ এত কিছু জাস্ট ভাবাই যায় না। আর এই এতটা কম দাম বলে কিন্তু ওরা কোয়ান্টিটি আর কোয়ালিটির দিক থেকে কোনো রকমের কোনো কম্প্রোমাইজ করেনি, মানে দুর্দান্ত ছিল। কোয়ান্টিটি তো ছেড়ে দিন, বাফেটের কি কোয়ান্টিটি, যত ইচ্ছা খাবেন, আর সব কিছুই আনলিমিটেড, সব কিছু লিমিটেড না, সব কিছুই আনলিমিটেড, কোয়ান্টিটি কোয়ালিটি দুটোই হেভি, কোয়ালিটি দারুণ। আর আমাদের বাফেটের লিস্টে সেরা ছিল হচ্ছে গ্যাস্ট্রোনমি, ওটার বাফেট ছিল 399, ওটাও সেরা, ওটাও প্রচুর আইটেম, 12 আইটেম ছিল সম্ভবত, আর সেই সেরার লিস্টে আজও আজকে এই এই বাফেটটাও অ্যাড হয়ে গেল। দারুণ ছিল, দুর্দান্ত, প্রচুর খেতে পেরেছি, মানে পয়সা পুরো ডাবল উসুল করে নিয়েছি। আমরা অবশ্যই এসে এই বাফেটটা ট্রাই করো, এরকম বাফেট পাবে না, জাস্ট অসাধারণ। এখনো চলছে বাফেটটা, কতদিন চলবে সেটা জানি না, সবচেয়ে বড় কথা তাড়াতাড়ি চলে আসে। বাঙালি বাঙালি থালির বাফেট, আর বাঙালি থালির দাম তো জানো কেরকম পড়ে যায়, বিশাল দাম পড়ে যায়, কিন্তু এখানে 299 এই যত খুশি খাও, দুর্দান্ত ব্যাপারটা লেগেছে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করা যায়। হ্যাঁ হ্যাঁ, ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো যারা এখনো সাবস্ক্রাইব করোনি, আর কমেন্ট করে দিও ভিডিওটা কেমন লাগলো, আর বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দিও যাতে সবাই এই অফারটা নিয়ে আসতে পারে। খুব কম প্রাইসে খুব ভালো বাফেট কিন্তু এটা। দেখা হচ্ছে নেক্সট এরকম একটা ভালো ভিডিও।